গণেশ চতুর্থী সিদ্ধিদাতার আরাধনায় মাতলেন কোট রোডের ব্যবসায়ীরা। এবছরও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজন করা হলো পুজোর। গণেশ চতুর্থীকে সামনে রেখে কোট রোড ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে আয়োজন করা হলো গণেশ পুজোর। প্রতি বছরের মতো এবছরও সিদ্ধিদাতার পুজোর আয়োজন করা হয়েছে এলাকার ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে। আয়োজকরা জানালেন, সারা বছর আমরা ব্যবসার কাজে যুক্ত থাকি, সিদ্ধিদাতার কৃপা লাভের আশায় বছরের এই বিশেষ দিনে আমরা এই পুজোর আয়োজন করি। এদিন সকাল থেকেই পুজোর আয়োজনে ব্যস্ত উদ্যোক্তারা। স্থানীয়রাও পুজোর আয়োজনে হাত লাগিয়েছেন। সাউন্ড বক্সে মৃদু সুরে বেজে চলেছে গণেশ বন্দনা। কেউ ঘটে এঁকে দিচ্ছেন মাঙ্গলিক স্বস্তিক চিহ্ন, কেউ বা ফুলের মালা গাঁথতে ব্যস্ত। নানা উপাচারে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়েছে। পুরোহিত মশায়ের মন্ত্রের সাথে বেজে চলেছে ঢাক কাসর। শেষ মুহূর্তের প্রস্তুতি আরও একবার খতিয়ে দেখে নিচ্ছেন পুজোর আয়োজকেরা। পুজোর আয়োজকদের দাবি, বিগত কয়েক বছর ধরে পুজোর আয়োজন করা হচ্ছে। মাঝে অতিমারী পরিস্থিতিতে আয়োজনে একটু ভাটা পড়েছিল, তবে এবার নিজেদের সাধ্যমতো আয়োজন করেছেন তারা। শুধু পুজো নয়, আয়োজকরা জানালেন সন্ধ্যা থেকে খিচুড়ি প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। পুজোর আয়োজকদের পক্ষে তারক বসু বলেন, এই পুজো স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা করে থাকি। ব্যবসায়ী হিসাবে সিদ্ধিদাতার কাছে আমাদের কামনা, সকলে ভালো থাকুন। এ বিষয়ে তিনি আরো বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও কোট রোডের ব্যবসায়ী বৃন্দ এবং এই অঞ্চলের অধিবাসী বৃন্দ সকলকে নিয়ে প্রতি বছর আমরা এই গণেশ পুজোর অনুষ্ঠানটা করি। ভাদ্র মাসে শুক্লা চতুর্থীতে গণেশ পুজোটা হয় এবং ওই দিন আমাদের ঠাকুর গণেশ আমাদের সমস্ত ব্যবসায়ী এবং অধিবাসী বৃন্দ সবার জন্যই উনি মর্ত্যধামে আসেন এবং আমাদেরকে আশীর্বাদ করেন। সেই আশীর্বাদ নিয়ে আমরা সবাই নিজ নিজ স্থানে ব্যবসা চাকরি বাকরি সব কিছুতেই আমাদের সমৃদ্ধি হয়, এইটাই হিন্দু ধর্মের প্রথা। এবং হিন্দু ধর্ম মতে গণেশ ঠাকুর আমাদের আশীর্বাদ করবার জন্যেই মর্ত্যধামে আসেন এবং আমাদেরকে আশীর্বাদ করেন। তাই নিয়ে আমরা আবার একটা বছর চলব, এই প্রতিজ্ঞাবদ্ধ করে আমরা আজকে সবাই মিলে এই পুজোর ব্রতী হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।